আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমরা শুরু করব 20 নাম্বার পেজের ম্যাথসগুলো। তো 20 নাম্বার পেজে 9 নাম্বার আমরা চলে আসি। 9 নাম্বারের 1-এ বলা আছে নাম্বার 1 মোর দেন 7599, মানে 7599 থেকে এক বড়, সেই সংখ্যাটা কত? তাহলে আমরা কি করব, সেই সংখ্যাটা হবে কত? জাস্ট আমরা যেহেতু কত বলছে, এত বড় বলছে, তাহলে আমরা যোগ করে দেব, এক বড় বলছে, যোগ করলে কত হবে? 7600, এটা হবে আনসার। 2 নাম্বারটা এবার দেখি। এ নাম্বার 1 লেস দেন 3000, একটা নাম্বার যেটা হচ্ছে 3000 বা 3000 থেকে এক কম, লেস, ওয়ান লেস, এক কম, তাহলে আমরা কি করব, 3000 - 1 করব, তাহলে কত হবে 2999। এখানে বোঝার একটা বিষয়, লেস যদি বলে মানে কম, আর কম মানে বিয়োগ, আর মোর যদি বলে বেশি, বেশি মানে যোগ, দ্যাটস ইট। 3 নাম্বার। আর নাম্বার 10 মোর দেন 4999, তাহলে মোর বলেছে, মোর দেন মানে 4990 থেকে 10 বড় সংখ্যা কত, এ কারণে আমরা যোগ দিয়ে দিছি। যোগ দেওয়ার পরে কত হবে, এটা হবে 5000, 4990। এটা সাধারণভাবে আপনারা যোগ যোগ করে নেবেন, 0 10 10 আর ক্যারি ছিল 5 4। আমি যোগটা দেখাচ্ছি না, যোগ অলরেডি অন্য ইয়েতে দেখাবো আমি। আচ্ছা, এ নাম্বার 10 লেস দেন 10000, 10000 থেকে লেস দেন বলেছে, তাহলে ইজি, লেস মানে কি কম, কম মানে বিয়োগ, তাহলে কত হবে 9990। এবারে আসি আমি 5 নাম্বারে। 5 নাম্বার বলা আছে হাউ মেনি মোর দেন 800 ডু ইউ নিড টু মেক মেক 1000। আচ্ছা, এই অঙ্কটার মিনিং হচ্ছে 800 থেকে কত বেশি আরো প্রয়োজন, 800 থেকে তোমার আরো কত প্রয়োজন যেটা 1000 বানাইতে লাগবে। আচ্ছা, আমি সহজভাবে বলি যে 800 থেকে আরো কত বেশি নিলে তুমি একটা নাম্বারকে 1000 করতে পারবে। তাহলে আরো 200 বেশি নিব, তাহলে তো আমি 1000 করতে পারবো, তাহলে এটা আমি বিয়োগ করে দিব, তাহলে 200। এই তো গেল ম্যাথস এই পৃষ্ঠা। আর এরপর হচ্ছে এটা একটু দেখি আমরা, 10 নাম্বারটা। ইন্ডিকেট গ্রেটার অর স্মলার বাই পুটিং গ্রেটার দেন অর স্মলার দেন সিম্বল ইন দা ব্ল্যাঙ্ক স্পেস। আচ্ছা, এটাকে বলতে হয় গ্রেটার দেন, আর এটাকে বলতে হবে স্মলার দেন, সাইন ইন দা ব্ল্যাঙ্ক স্পেস, মানে হচ্ছে এই ব্ল্যাঙ্ক স্পেসে শুধুমাত্র বসাইতে হবে যে কোনটা বড় কোনটা ছোট। আচ্ছা, তাহলে 1 নাম্বারটা দেখি, 456 আর 465, তাহলে এখানে 456 আর 465, তার মানে অবশ্যই 465 বড়, আর বড়র দিকে হলে এইভাবে সাইনটা আমরা দিব। মনে রাখতে হবে ছোট মানে কোনোর দিক থাকবে, আমি আরেকটা ভিডিওতে এটা কোন একটা ভিডিওতে মনে হয় বলেছিলাম, সহজ কথা হলো ছোট যেটা দিক কোনোর দিক থাকবে, এটা মানে হাতের, আমরা যে হাতটা যদি ভাবে অ্যাঙ্গেল করি তাহলে দেখা যাচ্ছে কোনো, এটা আমাদের তো এটা হচ্ছে কোনোর দিকটা ছোট দিক থাকবে, শুধু এটুকু মনে রাখলে এগুলো আরও বেশি ইজি হবে মনে রাখার জন্য জাস্ট। আবার এটা কিন্তু কোনো প্রকারে মানে কোনোভাবে কোনোই না, জাস্ট মনে রাখার জন্য। এনিওয়ে, 2 নাম্বার বলা আছে 800 আর 799, তাহলে এটা বড়, আর ছোটোটার দিকে যে কোনোই চিহ্ন দিয়ে দিচ্ছি, আর 6391 আর এখানে 5000। দেখেন এখানে যেহেতু 6 আছে এখানে 5 আছে, আর আমি পরে বললাম দেখবই না, 6 বড়, দ্যাটস ওয়াই এবার আমরা দিয়ে দিব। 4 নাম্বারে কি হয়েছে, 5000 আছে এখানে, 6000 আছে, তার মানে এটা বড়, এখানে 3000 আছে, 3000 আছে, দুইটাই সমান আপাতত মনে হচ্ছে। তারপর দেখি 600 আছে আর 900 আছে, তো 900 বড় না 600 বড়, অবশ্যই 900 বড়, দ্যাটস ওয়াই আমরা পরেগুলো দেখবই না, এভাবে করে ফেলব। আর
আচ্ছা এই এখন আমরা এখানে দুটো ব্ল্যাঙ্কস ব্ল্যাঙ্ক আছে মানে বক্স আছে এইটার এইটা নাম্বার মধ্যে আমরা কম্পেয়ার করব এইটার এইটার মধ্যে কম্পেয়ার করে আমাদের এটা হইছে এখন এইটা এইটার মধ্যে কম্পেয়ার করব তো 3906 আর 3960 তাহলে এটা বড় দ্যাটস ওয়াই এভাবে আর এটা তো দেওয়াই আছে আর এটা ক্ষেত্রে আমরা দেখি 7999 আর এখানে আছে 8000 তার মানে কি 8000 টা বড় দ্যাটস ওয়াই এদিকে এখন এই দুটার মধ্যে আমরা কম্পেয়ার করব এই দুটার মধ্যে কম্পেয়ারের এই বক্স শেষ এখন এই দুটার মধ্যে এটা কম্পেয়ার করব আমরা তাহলে এখানে 8000 এখানে 9000 এটা বড় আমরা পরেগুলো দেখবই না শুধুমাত্র 1000 100 এগুলো দেখলে আমরা বুঝতে পারবো সো এই পর্যন্ত ছিল আর এখানে মনে হয় আরেকটা ম্যাথস আছে এটা হচ্ছে স্কেলের একটা ম্যাথস ফিলিং দা ব্ল্যাঙ্ক স্পেসেস আচ্ছা এটা 0 এটা হচ্ছে 100 তার মানে কত এটা হচ্ছে 50 আমাদের ধরে নিতে হবে মিডল পয়েন্ট মানে এটা 50 এটা যদি 50 হয় তাহলে এই মিডল পয়েন্ট হবে কত 150 আর এটা কত হবে 200 এভাবে বুঝতে হবে 200 পর এটা কত 50 আবার তাহলে 250 তারপর কত 300 তারপর 350 তারপর কত আছে বক্সে 400 তো 400 এর পর কত হবে 450 তারপর 500 এগুলো অনেক ইজি এজন্য আমি এতটা ভালো করে বুঝাচ্ছি না আর এখানে বলা আছে 2300 এই পয়েন্টটা হচ্ছে এই পয়েন্টটা হচ্ছে 2300 আর এখানে আবার দেওয়া আছে 2500 তার মানে আচ্ছা এটাকে আমরা যদি 100 করে যদি ধরি এইটুকু স্পেস যদি আমরা 100 ধরি তাহলে এটা কত হবে 300 400 500 না এটা স্পেস 100 করে না এটুকু স্পেস হবে 50 করে তাহলে এটুকু যদি 50 যদি হয় মানে এটুকু তাহলে এটুকু আরেক 50 কত 100 তাহলে এটা কত হবে এটা তেমনি করে এখানে আমরা বুঝতে পারছি যে 100 করে করে গেছে আর এটা কত হবে 90 এই তো সো আজ ভিডিও এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ